উঠো শিশু, মুখ ধো। উঠো শিশু, উঠো শিশু, মুখ ধো। পরনিজ বেশ আপন পাঠেতে মন পরনিবেশ। উঠো শিশু, কুলবালিশ দিয়ে কান চাপা দিও। এই কারেন্ট চলে গেছে রে গো, কানের মধ্যে কুলবালিশ দিলে হইতো না। হ্যাঁ, আপন পাঠেতে মন করনিবেশ। কুন্ডা এই জায়গাটা কিছু করা নেই, আমরা এইভাবেই আছি। হ্যাঁ, এইভাবেই আমরা আছি। কোন দিক দিয়া? এই যে এত পোশাক আশাক কিনা হইলে তো এরকমই হইব। হ্যাঁ, আর দিশা এদিকে পড়াশোনা, শিমুল রান্নার কথা কইতে পারতেছি না। ঠাকুর স্যার দীপক বাবু ব্রেকফাস্টে সবজি নিতে আছে। আর এই যে শিমুলের, তো শিমুল গুড মর্নিং কইবা? শিমুল, শিমুল পারো না? আচ্ছা, শিমুলের এখন সেই ফেস চলছে, মুড অফ এর ফেস চলছে। কি দা চলছে সকাল সকাল? বিরক্তি বেঙ্গলি টু ইংলিশ। ও আচ্ছা, মানে আমার বাংলা একটা আর্টিকেল তো। হ্যাঁ, গুগল ট্রান্সলেশন একটা আমরা লিখতাম, যতনবাড়ি একটা জায়গা আছে তো। হ্যাঁ হ্যাঁ, তো যতনবাড়ি কে ট্রান্সলেট করে লিখে যতন্স হাউস, যতন্স হাউস। এই মানে ইন ফিউচার, আগামী দিনে লিখে গেছে দা নেক্সট ডে। যেহেতু অনেক জায়গায় যাবো, এটা ISBN নাম্বার থাকবো, বিদেশের বন্ধুরাও পড়বে, অনেক নন বেঙ্গলি ওরাও পড়বে। হ্যাঁ, দেশ বিদেশের অনেকে এটাকে ইংরেজিতে ভিতরে ভিতরে হাসতাস দেখি তোর কি পাইথন। হ্যাঁ বুঝছি বুঝছি। কিটা শিমুল? হ্যাঁ কিটা দাদা সকলে তার লাগে ফুল লাগে কই? দেখি দেখি সারছে। তোমার দাদা আর শুধরাইলো না, আর শুধরাইলো না। আমি খাইতাম না, তার আরে দো না না, আমি খাইতাম না। তুমি একটা খাও না না, এদিন দিশা এর খাইতে। হ্যাঁ দিশা এর, দিশা অফিসে যাও, টাইম হয়ে গেছে। হ্যাঁ স্নানে যাও, স্নানে যাও, এখন 9:15 বাজে, যাও। হ্যাঁ কয়টা বাজে মা? 9:15। কিটা কয়টা বাজে? ও হো হো, যাই হোক 9:30 বাজে আর কি। চকলেট কারণ ঠিক না? চকলেট খাও তুমি, হেন্দা সুগার সুগার করো, হেন্দা চকলেট বুঝো না। যারা সুগারের ইয়ে তারা মানে মিষ্টি খাইতে প্রচন্ড বেশি ভালো লাগে। ও তাই, তাড়াতাড়ি দিশা উঠো তুমি। তা জল গরম হয়ে গেছে, শ্রেয়নের জন্য জল গরম দিয়ে দিয়েছি। আর শ্রেয়ন, এ শ্রেয়ন, জল গরম হয়ে গেছে, স্নানে যাওয়া রেডি হয়ে গেছো? হেই লিপস্টিকটা নিয়ে দিস, আনছি যে দেখছত নি, তোরে কিন্তু এই কালারটি ভীষণ স্যুট করে। হ্যাঁ খুব ভাল লাগে তোরে, পিঙ্ক ব্লু এডি খুব ভাল লাগে, মানে ব্লুইশ শেড আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেডি হয়ে গেছে দিশা, আয়ো গে তাড়াতাড়ি আয়ো। ও তুমি তো আছো উদয়পুর যাইবা। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ শিমুলও তৈরি হয়ে নিচ্ছে। শিমুল, এই যে শিমুলও তৈরি হয়ে নিয়েছে, আমিও তৈরি হয়ে নিয়েছি। যাব একটু আমার মেজমামিকে দেখতে, মেজমণি বলি। মেজমণি অনেকদিন ধরেই বেড রিডেন হয়ে আছেন এবং ওনার মেমারিটা ডিসফাংশনিং হয়ে আছে। তো অনেকদিন ধরেই ভাবছি যে দেখবো দেখবো, দেখতে যাব, কিন্তু আর সেই সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে যাচ্ছি আমি আর শিমুল, আর শ্রেয়ন ঘরে রইল। শ্রেয়ন তোমার জল গরম হয়ে গেছে, গা স্নান করে লাও। তাহলে চলো দিনটা শুরু করি। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যায়। টম টম ছুটছে, আমি আর শিমুলই আছি, আর কোনো প্যাসেঞ্জার নেই। এসে বললাম এখন 1:50 বাস, এটা না তো এটা। হ্যাঁ চলো, কি করছো যতক্ষণ করছো না? কার্টুন দেখছ? কার্টুন দেখছ? আচ্ছা শ্রেয়ন একদম দেখি ঝুলা গেঞ্জি গীতা,
তুই আর রুগা হ তখন এইটারে আবার সেলাই করে দিব দেখিস মানে মশলা পাতি কত যেমন জানো মশলা দোসা তো হইতো না প্লেন প্লেন তো চলো প্লেন খাবো আর তাহলে সব থাকো বাড়ি আমি যাই দিশা ওরা দাঁড়িয়ে আছে নিখিলা কেসি হো হ্যাঁ ফাইন ফাইন কিসি হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়াইছ ও অক্ষণ আইস নিখিলা ইডলি খাবে কেননা ও ইডলি খেয়ে বড় হয়েছে হ্যাঁ গরম গরম ইডলি খাবে ঠিক দিশা তোরা না ধোসা খাবি তারপরে আবারও ইডলি আমি সায়ারিছি না তুই আর তোর ভাই সায়ারিছ তবে ইডলি সত্যি দারুন ইডলিটা খুব ভালো আসলো একদম পকোড়া খাবি না দিশা পকোড়া শুন আমার কিন্তু দিন শেষ তোরার দিন রয়েছে না খালি চা খাইতে যাবো এখন আমরা হ্যাঁ একদম অভিনয় করবি না শান্তি হইছে নি ছাড়ছে এবার গিয়া পড়তে বইবা কিন্তু ঠিক আছে সব ঠাকুরের প্রেয়ার হচ্ছে তোমার লিগে খাওন আনছি উমা অক্ষণ দিয়ে একেবারে হাসি খুশি প্যাকেট দীক্ষা না না হ্যাঁ কৌশে কিতা আনছি হ্যাঁ না ড্রেস আনছি না তোমার লিগে খাওয়ারই আনছি কি খাবার আনছি ফোন আইতাছে বারবার তোমার লিগে পালং পাকোড়া আনছি পালং কিলিগা বুঝছি